ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক না? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না। আরে রাগ করেন নাকি? কত সত্য না মিথ্যা? আদো বাকলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিকে আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জওয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া। কিয়া কাজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া, আছে না নাই? আর জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতেছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখে শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া, পিচি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না।